হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু সেজে গুজে চলে এসেছি, একদম কাজল, হালকা করে লিপস্টিকও পরেছি, তো এগুলো পরে ছাদে চলে এসেছি। আর আজকের আমি ব্লগটাকে একটু দুপুর থেকেই শুরু করছি। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের এখন হচ্ছে আবার দিনের বেলা ডিউটি শুরু হয়েছে, তো সেই কারণে আমি একদমই ব্লগ করতে পারি না, সকালবেলা খুবই চাপ থাকে। তো আজকে সকাল 8টার মধ্যে রান্না করে দিতে হয়েছে, 8টার মধ্যে নয়, ও বলেছিল 8টার সময় বেরোবো, তবে ও 8টাতে বেরোয়নি, ও বেরিয়েছে 9:30। তো 9টার মধ্যে আমার রান্না হয়ে গিয়েছিল। আজকে রান্না করেছিলাম হচ্ছে ভাত, খুব তাড়াতাড়ি করে কী করবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে পুঁই শাকের তরকারি করেছিলাম, আর ও সকালে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে, তো ইলিশ মাছ নিয়ে এসছে। এখানে ভালো ইলিশ মাছ পাওয়া যায় না, আর যেটা ভালো পাওয়া যায় সেটা অনেক দাম, তো 900 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসছে। তাও ছোটো, খুব বড় ইলিশ মাছ নয়, কিন্তু মাছটা খেতে খুবই ভালো। তো ইলিশ মাছ ভাজা, ও শুধু ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে চলে গেছে অফিসে, আর ও চলে আসবে সন্ধ্যের দিকে বাড়িতে। তো এখন আপাতত কোনো বৃষ্টি নেই এখানে। আবার শুনছি, মানে খবরে শুনেছি যে আবার নিম্নচাপ হবে কাল থেকে। আমি গতকাল জামাকাপড় কেচেছিলাম, আজকে শুকিয়ে সেগুলোকে ঘরে তুলে নিয়ে নিয়েছি। আর দেখা যাক, আমার অনেক জামাকাপড় মানে এখনও আছে যেগুলো কাছাকাছি বাকি, আমি একবারে সব কাচি না, অল্প অল্প করে কাচি। মানে আগে একবারে সব কাচতাম, একটু বসে বসে কথা বলি, আগে না একবারে সব কাছাকাছি করতাম, তবে এখন আর একবারে আমি পারি না, একটু কষ্ট হয়। মানে বেশ কিছুদিন ধরেই, মানে অনেক দিন ধরেই আমার কোমরের একটু সমস্যা দেখা দিচ্ছে, মানে কোমরে খুব যন্ত্রণা, সেই কারণে আমি একবারে অত বেশি কাচতে পারি না, অল্প অল্প কাচি। আর আমি এখন ছাদে এলাম, একটু দেখি ভালো ভালো কয়েকটা ফটো তুলতে পারি কি না সেই কারণে। তো আর হচ্ছে একটু হাওয়াও খেতে এলাম, ঘরে একা একা না ভালো লাগে না সবসময়, ঘরের মধ্যে কতক্ষণই বা ভালো লাগে, তাই একটু চারপাশও দেখতে এলাম। যেহেতু জল ঠল এখন আর কোনো জলের সিন নেই, আবার যদি কাল থেকে যদি সত্যি সত্যি বৃষ্টি হয় তাহলে একটা ভয়ের ব্যাপার আছে, আবার জল আবার কী হবে আমি জানি না। তো আজকে একটু ছাদে এলাম সেই কারণে, একটু অল্প অল্প একটু হাওয়াও দিচ্ছে, আমার চুলগুলো উঠছে আমি সেটা বুঝতে পারছি, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। তো বসে থাকি, এই একটুখানি ভিডিও করলাম, দেখা যাক কী করি। এই ফটো মোটো তুলছি, পাখি আসছে ছাদে, পায়রা, কাক, শালিক, এদেরই ভিডিও নিচ্ছি, এই করে করে আমার সময় কাটাচ্ছি। আর আজকে আমার রান্না বললাম তো একদম সকালে রান্না হয়ে গেছে, তারপরে আর ঘরে কতটাই বা কাজ থাকে, ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া, জামাকাপড়গুলো কাল কেচেছি আজকে, তার জন্য আর কাচিনি। আবার আগামীকাল যদি বৃষ্টি না হয় তাহলে আবার আগামীকাল কাচব। তারপরে কোনো রান্না বাড়ির কোনো সিন ছিল না দুপুরবেলায়, তো খাওয়া দাওয়া আমি ওর সাথে সকালে খেয়ে নিয়েছি। আর সারা দুপুর আমি সবার অনেকে ভিডিও দেখেছি, মানে আগে আমার ওয়াইফাইটা আজকে ঠিক হলো, মানে লাস্ট 3 দিন ধরে ওয়াইফাইয়ের লোকরা আসছে বাড়িতে এবং ওয়াইফাই ঠিক করছে, কারণ এই যে বৃষ্টি হয়েছে তো জল জমে গেছিলো পুরো চারিদিকে, তো ওদের কোথা থেকে জল ঢুকে আছে কোনো তার ঠারের ভিতরে বা কোথায় কোনো লিক হয়েছে ওরা বুঝতে পারছে না, তো এই 3 দিন ধরে ঠিক করে গেল। আমার ঘরে ওয়াইফাইটার এখন একটু প্রবলেম আছে, বললো যে দেখুন আজকে কতটা ভালো হয়, না হলে আবার কাল আসবো। মানে এই হচ্ছে, মানে আমি ভিডিও আপলোডও করতে পারিনি, এই ভিডিওটার আগে যে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি ওটা আমি পুরো এক রাত ধরে আপলোড হয়েছে, মানে এক রাত, মানে কী বলবো, আমি সন্ধ্যাতে বসিয়েছিলাম, আজ সকালে উঠে দেখলাম যে ভিডিওটা আপলোড হয়েছে, তারপরে আমি ওটাকে পাবলিশ করলাম। তো এই হচ্ছে ব্যাপার, তো অনেক বকবক করে ফেলেছি, তো সন্ধ্যাবেলা ও আসুক, তারপরে দেখি কি করি আমরা। আর তোমাদের কাছে একটা কথা, যে আমি যে তোমাদের ভিডিও দেখছি না, মানে দেখতে পাচ্ছি না সবার, তাই বলে কেউ রাগ করো না বা ভেবো না যে আমি তোমাদের পাশে নেই, চলে গেছি তোমাদেরকে ছেড়ে, আমি কাউকে ছেড়ে যাইনি, সবার পাশে আছি। একটু লেট হচ্ছে, মানে এই নেটওয়ার্ক কানেকশানটা ঠিকঠাক হয়ে যাক, তারপরে আমি সবার ভিডিও দেখবো, গিয়ে কমেন্ট করে আসবো যে ভিডিও দেখেছি। আর আমি কিন্তু সবার ভিডিও দেখিও, মানে যারা আমার বন্ধুরা আছো,
তো ঠিক আছে, আর দেখি ও আসার সময়ও হয়ে যাবে, সন্ধে সন্ধে হলেই ও চলে আসবে, তারপর দেখা যাক কী করি দুজনে। আর তোমরা কেউ ছেড়ে যেও না, পুরো ভিডিওটা দেখো। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, তোমরা তো অনেক বন্ধুরাই আছো যারা কমেন্টস করো, রেগুলার আমার ভিডিও দেখো, তাদেরকে তো থ্যাংক ইউ সবসময়, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা নতুন বন্ধু হচ্ছে তারাও আমার ভিডিওটা দেখো পুরোটা, অবশ্যই ভালো লাগবে। আমি চেষ্টা করি যে ভালো করার, মানে তোমাদের ভালো লাগানোর, জানি না কার কথাটা ভালো লাগে আমার ভিডিও, তবে তোমরা দেখো পুরোটা, দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। আর যারা নতুন এখনও আমার বন্ধু হওনি তারা আমার বন্ধু হয়ে যাও, আর নতুন বন্ধু হলে যদি আমাকেও বন্ধু হিসেবে পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু যে বন্ধু হয়েছি বন্ধু হও, তোমরা যদি কেউ না জানাও তাহলে আমি বুঝতে পারবো না যে কে আমার বন্ধু হয়েছে। তো ঠিক আছে, অনেক বকবক করে ফেলেছি, আর বেশি বকবক করবো না। এখন আমি এখানে অনেক কাক এসছে, সেই কাকের মানে এখানে আমাদের পাশের ফ্ল্যাটে ছেলেটা, মানে বাচ্চাই ছেলে, ও এসে রুটি দিয়ে গেছে কাক, মানে এখানে যেহেতু পায়রা থাকে, পায়রা আসে, শালিক আসে, তো এখন ওদের মানে ওই পায়রা শালিককে তাড়িয়ে কাকগুলো এসেছে খেতে, তো চলো ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। প্রচুর কাক এসছে এখানে, ও মা গো, আমি যে ক্যামেরাটা নিলাম আর সব কাক মাক উড়ে গেছে। ঠিক আছে, তো ওরা যদি আবার আসে খেতে আমি অবশ্যই দেখাবো। অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, তো এখন একটু আমি দুপুরের দিকে এসেছিলাম, এখন মানে বিকেল হয়ে গেছে, বিকেল বলতে সন্ধ্যের দিকে প্রায়, তো এখন যাব নিচে আর একটুখানি থাকবো, তারপরে নিচে চলে যাব, তো তোমরা সঙ্গে থাকো। আমি তৈরি করছি পেঁয়াজি, এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য বেকিং সোডা আর হচ্ছে লবণ, হলুদ আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়েছি। আর দিয়ে দেবো এখন বেসন, এখানে বেসন আছে, তো বেসনটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। আর লবণ দিলে পেঁয়াজ থেকে অনেক জল বের হয়, তো দেখা যাক যে বেসনটা দেওয়ার পরে কতটা জল বের হয়, সেই অনুপাতেই আমি এই ব্যাটারটার মধ্যে মানে এই মাখাটার মধ্যে বেসন মানে জল দেবো। 4 চামচ বেসন দিয়ে দিলাম, আর এই পেঁয়াজগুলো আমার হাজবেন্ড কেটেছে, ভালো করে কাটতে পারেনি, ওই সব কাজে খুব একটা এক্সপার্ট নয়, মাঝে সাঝে করে দেওয়ার চেষ্টা করে মাত্র। তো আমি একটু একটু জল লাগবে আর একটু বেসন লাগবে, তো আমি এগুলো দিয়ে পেঁয়াজিগুলোকে আগে ভেজে নিই। আর আজকে পেঁয়াজের সঙ্গে এখানে মুড়ি মাখা, এর নিচে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, চানাচুর আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে মাখাবো, তো এগুলো করে নিই তারপর একবারে আসছি। তো এই হচ্ছে ব্যাটার, আর এই যে আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, জানি না কেমন হচ্ছে পেঁয়াজিগুলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা কি করে পেঁয়াজি তৈরি করো সেটাও আমায় জানাতে পারো। হয়ে গেছে আমার ভাজা, তো মুড়ি মাখা তো দেখালামই, আর একবার দেখিয়ে দিই, এই হচ্ছে মুড়ি মাখা আর এই হচ্ছে পেঁয়াজি। তো এখন এগুলো সন্ধ্যাবেলা খাবো, আর আজকে চা করবো না, ওকে বলে দিয়েছি আমি আজকে চা করতে পারবো না, তো বলেছে ঠিক আছে চা করতে হবে না আজকে, তো দেখা যাক এখন এগুলো খাওয়া দাওয়া করি সন্ধ্যাবেলা, রাতে কী করা যায় পরে ভাবি। আর মুড়ি ভাজা খেয়ে আমার পেট তো পুরো ভর্তি হয়ে গেছে, তো আমার কোনো আর খিদে ঠিদে কিচ্ছু নেই, অনেকটা মুড়ি মাখিয়েছিলাম আর অনেকগুলো বেগুনি করেছিলাম সেই কারণে, তো ওর একটু খিদে খিদে পেয়ে যায়, মানে রাতেও খিদে থাকলে ঘুমোতে পারে না, তো ওর জন্য আমাকে রান্না করতে হচ্ছে, আমি কিছু খাবো না, তো প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ, ভাত আর বেগুন ভাজা করে দিয়েছি ওকে, তো ও সেটাই খেয়ে ঘুমিয়ে পড়বে, তো ও এখন খাচ্ছে ওখানে, আর আমি চলে আসলাম এখানে ব্লগটাকে শেষ করতে। তো আর আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।